বছর বছর হাজিরা সব হস করিতে যায়, আল্লাহর ভার কাবাদরে কাঁদে বারে বার, এতিম আমি গরিব আমি খেঁদে যারে যার, আমার সালাম পৌঁছে দেব আমার নবীজির রওজায়, জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি এতিম আমি গরিব আমি কেঁদে যারে যার, এতিম আমি গরিব আমি কেঁদে যারে যার, আমার সালাম পৌঁছে দেব আমার নবীজি রওজায়, বছর বছর হাজিরা সব হস করিতে যায়, আল্লাহর ঘর কাবাদরে কাঁদে বারে বার, আল্লাহুম্মা ওয়ালা আলি হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কালবি গাইরুল্লাহ নূর মোহাম্মদ সাল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ওয়াকালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন, ওয়াকাল আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, وقال النبي الكريم صلى الله عليه وسلم انما العمل بالنيات, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, ভাইরা বাবা জিরা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম অনেক ইতিহাসে পাওয়া গেছে, উনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ দেখতে পেলেন একটা কবরে দাউদ করে আগুন জ্বলছে, আল্লাহ নবী মুসা তুর পর্বতে গেলেন, আল্লাহ নবী মুসা আল্লাহর সঙ্গে কথা বললেন, বলার পরে ফিরে আসলেন, আসার পরে দেখতে পেলেন ওই কবরে আজাব বন্ধ হয়ে গেছে, আজাব মুসা নবী দাঁড়িয়ে হাত দুখানা তুলে বলছে মাবুদ গো আমি যাওয়ার পথে দেখলাম কবরে আজাব, আসার পথে দেখছি কবরে আজাব নেই, কারণটা জানতে চাই, আল্লাহ পাক জিব্রাইল মারফাত জানিয়ে দিলেন জিব্রাইল গো আমার নবীর কানে কানে বলে দাও আজাব হবে না, কারণ ওর একটা সন্তান আছে, ওই সন্তানটা আজকের বলে ছোট্ট মুখে মায়ের কোলে বসে বিসমিল্লা শব্দ ব্যবহার করেছে, ওই জন্য আমি আল্লাহ ওই সন্তানের বিসমিল্লা বলার দরুন আর বাপের কবরে আজাবটা মাফ করে দিয়েছি, ভাবু আজকে যেসব ছেলেরা হাফেজ হলো তার বাপমার কত বুকটা আজকের মনটা কত শান্ত হলো, আজকের আপনারা হাফেজের বাপ হতে পারেননি কোরআন শিখতে পারেননি এই যে চোখে দেখলেন এর একটা মূল্য আলাদা, ভাইরা বাবা জিরা এই মহাপিলি তারা বসে আছে ইসরাত সব বসে আছে, অনেকের মা মারা গেছে বাপ মারা গেছে, ঘাবড়াবেন না ঘাবড়াবেন না, আল্লাহ পাক নিজে বলেছেন কোরআনে লা তাকনা তুমি রহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু আল গাফুর রহিম, ও বান্দা আমি তোর এমন আল্লাহ একদম চিন্তা করবি না, তুই আমার কাছে যখন চাইবি আমি আল্লাহর রহমতের দরজা খুলে দে, আল্লাহর কাছে
চাইতে হবে, আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ তিনি দিয়ে দেবে, আল্লাহ তিনি দিয়ে দেবে। যেমন আমার একটা ওয়াজ আপনি ইউটিউবে দেখেন বা শোনেন, হযরতে মূসা নবী আলাইহিস সালাম তিনি তূর পর্বতে যাচ্ছে, আল্লাহর সঙ্গে কথা বলবে, যেতে যেতে তাকিয়ে দেখে একটা ফকির পথে বসে আছে। আল্লাহর নবী মূসা পথ দিয়ে যখন যাচ্ছিল, ওই ফকির মূসার দিকে তাকিয়ে বলছে, মূসা নবী তুমি তো আল্লাহর কাছে যাচ্ছ, আমার একটা কথা তোমার আল্লাহর কাছে বলতে হবে। যে ফকির রাস্তায় বসে আছে উনি কিন্তু ভিক্ষে করা ফকির না, উনি কে? উনি হলে কোটিপতি ফকির। ফকির ডেকে বলছে, মূসা আল্লাহ আমার সব দিয়েছে, একটা জিনিস দেয়নি, সেটা কি? একটা সন্তান আমার দেয়নি, একটা বাচ্চা আমার দিল না। আমরা স্বামী স্ত্রী দুজনে সংসারটা বড় করুন, আল্লাহ সবই দিলেন, একটা বাচ্চা কেন দিলেন? আল্লাহর কাছে একটু বলুন, আমি গুনাহগার, আপনি নবী, একটুখানি বলুন, যাতে আল্লাহ যদি আমার একটা সুসন্তান দেয় আমার বুকটা ভরে যাবে। আল্লাহর নবী মূসা তূর পর্বতে গেলে আল্লাহর সঙ্গে কথোপকথন করলেন, একটা কথা প্রশ্ন করলেন, আল্লাহ আপনি বলুন বলুন, সেই ফকির আলী পথে বসেছিল ওর কে একটা আওলাদ দেবেন? আল্লাহ পাক দেখে বললেন, মূসা যাবার পথে বলে দিও ওর ঘরে কোনো আওলাদ হবে না, ওর ঘরে সন্তান নেই। মূসা নবী চলে আসছে, ফকির দাঁড়িয়ে, ও মূসা আল্লাহ কি বলেছে বলো? মূসা নবী ডেকে বলে, ফকির বাড়ি যাও, আল্লাহ তোমার কোন আওলাদ দেবে না। ফকির বাড়ি চলে গেল, বিবির ডাক দেয়, প্রাণের বিবি গো আজকের আমাদের কপাল খারাপ, আল্লাহ বলেছে সন্তান হবে না, বাচ্চা নেই। আব্বাজান ভাইজান, এই যে কতদিন সবে ওরা শুক্রবার পড়লো, একবার ভেবেছেন, একবার চিন্তা করেছেন, জীবনে কি কখনো দেখেছেন যে সবে বড় শুক্রবার? এবার কিন্তু নসিবে ঘটে গেল, কিন্তু আমরা চাইতে পারিনি, আল্লাহর কাছে বলতে পারিনি। এইবারে বাবা ফকির সাহেব বাড়ি বসে আছে, কয়েকদিন পরে একদম ভিক্ষি করা ফকির এসেছে, বারেন্দায় দাঁড়িয়ে ইল্লাল্লাহ জিকির করছে, আর ফকির ডেকে বলছে, ও বাড়িওয়ালা আমি তিন দিন ভুকা, আমার পেটে কিছু নেই, দানা পানি নেই, আমি বড় ক্ষুধার্ত ভুকার্ত, একটা রুটি যদি তুমি দাও আল্লাহ তোমার একটা সন্তান দেবে। দুটো রুটি দিলে আল্লাহ তোমার দুটো আওলাদ দেবে। ফকির আলী ডেকে বলছে, ফকির কার সাথে চালাকি করছিস? আল্লাহ বলে গেছে, মূসা নবী বলে গেছে আল্লাহর তরফ থেকে হবে না, আর তুই বলছিস হবে, এটা তো বাজে কথা। ফকির বলে, না না না, আল্লাহ রহমান আল্লাহ রহিম, একবার দিয়ে থাকো হতে পারে, কিন্তু বাড়িওয়ালার বিবিটা কি বলছে, স্বামী গো চিন্তা করো না, আল্লাহ এত কিছু দিয়েছে, দুটো রুটি দিলে আমাদের পাম পড়বে না, মেয়েদের অন্তর নরম, দুটো রুটি তৈরি করে ফকিরে চলে দিয়েছে। ফকির দুটো রুটি নিয়ে পাহাড়ের কাতে পানি নিয়ে আল্লাহর কাছে হাত তুলে কাঁদছে, আল্লাহ ও আম্মা সাইলা ফালা তানহার, সাইলকে তারা ফিরোয় না তাদের তুমি ফিরাও না, আল্লাহ দুটো রুটি যখন দিয়েছে এই দুটো রুটি দানের বদলে ওই বাড়ি তাল্লা তুমি দুটো আওলাদ দিয়ে দাও। আল্লাহ আমি তো তিন দিন ভুকা, আমি তো তিন দিন খেতে পাইনি, আজকে যখন পেয়েছি দুটো আওলাদ দিতে হবে, না দিলে আমি রুটি খাবো না। আবাজান ভাই যান, আল্লাহ রহমতের জরিয়ার জোশ মরে গেল, আর সহ্য করতে পারলেন না, ওই দুটো রুটি দানের বদলে দুই বছরে পরস্পর ওই ফকির আলীর বাড়ি দুটো আওলাদ আল্লাহ দিয়ে দিলে। আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর করুণা কত বাবা, জি আল্লাহ পাক দুটো আওলাদ যখন দিয়েছে ওই দুটো বাচ্চা একটু বড় হয়েছে, পথে খেলা করছে, মাঝে মাঝে চুমু দিয়ে দিয়ে আসছে, বুড়ো তথা ফকির আলী ওর মনটা কত স্বচ্ছ। আল্লাহর নবী মূসা পথ দিয়ে যাচ্ছে, ফকির আলী ডেকে বলছে, মূসা গো তুমি না বলেছিলে আমার ঘরে কোনো আওলাদ আল্লাহ দেবে না? ও মূসা তুমি তাকে দেখো, সেই রহমতের আল্লাহ আমার ঘরে আজকের আলো বানিয়েছে। মূসা নবী ছেলে তো ভোল্টেজ আলা নবী, জি জীবনে কারোর কথা মূসা নবী ধার ধারিনি, অন্যায়ের কাছে আপোষ করিনি, জীবনে মাথা নত করিনি,
মালা কোন মুহূর্তে এসে বলে জাগাল দেব তাহলে হাতের কাছে দেশে চাবালি চর চোখ ঘুরি বেরোচ্ছে সেই চোখ লে খোদার কাছে বলতে খোদা জাহান তো ফেরা আমার লে আমার আল্লাহ বলছে আজরাইল তাকিয়ে দেখ তোরা তো মানা করেছিলিস আদমকে তৈরি করো না একবার তাকা আদম সন্তান মুসা নবী আর ভোল্টেজ কিরাম দেখ আল্লাহু আকবার মুসা নবীর ভোল্টেজ আর আমরা হলাম আখেরি নবীর উম্মত আমাদের চিন্তা কর আমাদের চিন্তা ভাবনা আলাদা তো আল্লাহ পাকের দরবারে মুসা নবী যে বলছে আল্লাহ তুমি বললে সন্তান দেব না আর আমি রিলে করে দিলাম হবে না আবার তারপরে তুমি সন্তান দে তুমি ভালো আর আমি দোষী আল্লাহ বলে মুসা রাগ করো না তুমি আর পয়গম্বর না আমি কেন সন্তান দিয়েছি পরে বলছি একটু গোশত এনে দাও তো মুসা বলছে কার গোশত বলতে মানুষের গোশত আচ্ছা বলো দিন কি বিপদ মানুষের গোশতের দরকার একটু এনে দাও জি আল্লাহু আকবার আজকে রে আল্লাহ পাক কিভাবে পরীক্ষা করে আমরা কিন্তু বুঝতে পারি না আমি বুঝতে পারি না বুঝবো কখন যখন খাটে উঠবো তখন তখন মনে মনে করব এটা করা হয়নি ওটা করা হয়নি তখনই মনে করব আল্লাহর নবী মুসা দেখে বলছে আল্লাহ গরু গোশ আনলে হতো না তো বলতেন না মানুষের গোশ ঠিক আছে দেন চাকু আর ফিরিজ নিয়ে সারা মিশর ওলি গলিতে ঘুরলেন যদি একটু গোশত পাওয়া যায় আব্বা জান গো ওলি গলিতে গেল গোশত পেল না খালি আপার বলেন ফিরিজ নিয়ে চলে যাচ্ছে দূরপাড়ে যাব যাব হবে সেই দুটো রুটি খাওয়া ফকির পথের কিনারায় বসে আছে চিল্লে ডেকে বলছে মুসা দাঁড়া ও মুসা তোমার মনটা মলিন কেন এমন মনটা কেন বলে তুই ফকির তোর সাথে বলে কি করব বলে বলো কাজ হলে হতে পারে বলে আল্লাহ একটু মানুষের গোশের দরকার ফকির বলে মুসা রে আল্লাহ যখন মানুষের গোশ চেয়েছে তুমি পয়গম্বর বাজে কথা বলবা না দাও দাও চাকু দাও আমার গায়ের গোশ আমি আল্লাহর জন্য দেব একটু জোরে বলে কত বড় কথা বুঝতে পেরেছে হ্যাঁ নিজে গার গোশ কেটে দিতে রাজি কত সহজ না বাবা ইব্রাহিম নবী নিজে ছেলের কুরবানি করেছে মিনা ময়দানে কোনো চিন্তা না আল্লাহ রাজি আমি রাজি এর নাম হচ্ছে নবী আর আমরা যা কুরবানি করি অনেকে সবার কথা বলছি না কিছু কিছু ও কুরবানি করার মতো অনেকের বাড়ি এনেছে তিন দিন পর মরে গিয়ে সে গরু নি তারপরে বাঘজোলাতে ঠেলতেছে ঠেলে ঠেলে বাড়ি এনেছে বললেন সকালবেলা ঈদ পড়েছে ইমাম সাহেব ছিক দিতে বলে বাঁচবে না এই আমাদের কোরবানি এতে আমরা আল্লাহর প্রিয় এতে আমরা আল্লাহর প্রিয় কি হবে আমাদের উপায় হযরতে মুসা নবী দাঁড়িয়ে আছে চাকুটা নিয়ে দাপনার থেকে এক খান গোশ কেটে ফ্রিজে দিয়ে দিল জোরে বলুন চিল্লে বলুন সুবহানাল্লাহ এর নাম আল্লাহর ভালোবাসা 18 বছর রোগী ছিল হযরতে আইব নবী একদিন বলিনি আল্লাহ আমার ভালো করো একদিন বলিনি আল্লাহ সুস্থ করো শুধু একদিন বলেছিল কেতাবে পাওয়া গেছে আল্লাহ তুই আমার জীবটা ভালো রেখে দে তোর আল্লাহ বলে ডাক সুবহানাল্লাহ ইমানদার কারা আল্লাহর প্রিয় কারা আমরা যে বছর পটল ভালো হয় সে বছর কথার কেমন হ্যাঁ উফ 10 কাটা জমিতেই সমন সাত মন করে পটো মাথা ঠিক আছে আল্লাহ আকবার মগরায় বসে উল্টো কাপে চা খাচ্ছে কি এত বেড়ে মানে চাপ দোকানদার বলছে সিধে কর ধরো উল্টো কর ধরে আচ্ছা বলে মানে এত বেড়ে না হাইকোর্ট ফেলতে জি মানে পাঁচ মন সমন করে 10 কাটায় পটো ও ঠিক আছে মাথা এইবার তার পরের বছর করেছিল 3 বিঘে নিম্ন চাপে শেষ সব শেষ এবার চার দোকানে বসে বলতে একটু দাও দি একটু দাও দি তোতে গত বছরের উল্টো ধরে এবছর শীতে কেন তোতে সব শেষ কেন আল্লাহ যখন দেয় ধৈর্য ধরতে হয় আর আল্লাহ যখন নেবে কুল কিনারা পাবে না কুল কিনারা পাবে না এই গত বছরে হজ করতে গেছি নদিয়া কৃষ্ণনগর কোটিপতি একজন হাত ধরে খান চার বলছে হুজুর জীবনটা বেকার
জীবনের কোনো মূল্য নেই আলে কেন তা বলছে কি হবে জীবনের আলে কেন কি ব্যাপার বলে আপনার এত সুন্দর বাড়ি এত গাড়ি এত জমি আপনি এমন বলছেন কেন বলছে গত বছর আমার করুণা হয় করুণা ভাইরাস মানে বুকে ব্যথা জ্বর হসপিটালে গেছে ডাক্তার বলছে তোমার একটু রক্ত পরীক্ষা করতে হবে আর রক্ত পরীক্ষা করে দেখে করোনা ভাইরাস ডাক্তার বলছে তুমি হসপিটাল থেকো না একটু বাড়ি যাও একটা ঘরে চুপ করে থাকো অন্যদিকে যাবা না যত রীতি বাড়ি গেছে একটা ঘরে চুপ করে আছে জি ছেলে বউ সব জানে আল্লাহু আকবার একটা ঘরে চুপ করে আছে ওই ঘরে কেউ যায় না যখন ভাত দিচ্ছে ভাত যখন দিচ্ছে বাসনে করে দরজার কাছে রেখে লাঠি দিয়ে ঠেলে দিচ্ছে এই লেখা কি অবস্থা এ তখন কান্তে চাল্লা এত বাড়ি এত গাড়ি কার জন্য করলি আর বউ পুরো শাড়ি কাপড় নাকে জড়িয়েছে নইলে ওই ভাইরা জোর হবে তখন আল্লাহর কাছে কাঁদছে আল্লাহ সামান্য একটা করুণা দিছিস তাই আমার কাছে সরে যাচ্ছে সরে যাচ্ছে আমার পাশে কেউ নেই তাই আমার হাত ধরে কাঁদছে হুজুর আমার জীবনটাই বেকার এতদিন কার জন্য দৌড়ালাম কার জন্য ছুটলাম এই করুণা রোগ দিয়েছে কেন কার কেটাবে দেখে লে আপন কে পর কে হসপিটালে যখন শুনেছে করুণা ছেলিয়া থাকে না ঘুরে বেরোচ্ছে কইবা মাটি দাও কি অনেকে জানাজা হয়নি জি এটা আল্লাহর পরীক্ষা এটা আল্লাহ পরীক্ষা এক থান গোশ কেটে দিল আল্লাহর নবী মুসা এইবার আপার গোশ নিয়ে যাচ্ছে ফকির বলছে মুসা দাঁড়াও ও মুসা দাঁড়াও মুসা বলছে গোশ পেয়ে গেছি তাহলে একটুখানি দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও 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 আপনার ফকির চলে গেল যাবার পরে দেখে বলছে মুসা গো একটা বার বলো আল্লাহ কোন জায়গার গোশ চেয়েছে আমি বলো 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 তাহলে আল্লাহ তো মেনশন করে বলিনি আল্লাহ বলেছে মানুষের গোশ আমি এনেছি মানুষের গোশ আমি এনেছি ফকির বলে মুসা রে আল্লাহ গোশ চেয়েছে আমি তো গোশ দিলাম এই জায়গার গোশ যদি আল্লাহ পছন্দ না করে তুমি আবার করবা দাও দা চাকু দাও ওই গোশ ফেলে দাও আমি মাথার থেকে পা পর্যন্ত টুকরো টুকরো করে কেটে গোশ দেব একটু আস্তে বলো নারায় তাকবীর জি কথাটা ভেবেছেন বালিশে মাথাতে চিন্তা করবে ফকির কারে বলে ফকির কারে বলে মাথা থেকে পা পর্যন্ত গোশ কেটে দিল যাও আল্লাহ যেটা পছন্দ করবে তুলে নেবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসা নবী ডেকে বলছে ফকির এত সুন্দর গোশ কেটে বেরিয়ে দিলে তোমার কি যন্ত্রণা কষ্ট হলো না ফকির তখন ডেকে বলছে মুসা কিসের কষ্ট কিসের দুঃখ এ শরীর আমার না এ শরীর আমার আল্লাহ জোরে বলে এইবারে সেই গোশ নিয়ে তুর পাহাড়ে আয় আল্লাহ এই লাও গোশ আল্লাহ বলে মুসা রাখো তোমার হাতে আমি গোশ কি করব আল্লাহ তুমি তো চাইলে গোশ দাও আল্লাহ বলে মুসা রে একবার তুমি বলো যে ফকির কার গোশ কেটে দিয়েছে ওই ফকির কিছু চাইলে তুমি দেবা মুসা নবী কেঁদে কেঁদে বলছে আল্লাহ দেবো মানে কি এমন প্রিয় বান্দা তোমার কার মাথা থেকে পা পর্যন্ত টুকরো টুকরো করে কেটে দিয়েছে আল্লাহ পাক দেখে বলছে মুসা ওই ফকির তিন দিন ভুকা খেতে পায় না ওই ফকিরের বাড়ি থেকে দুটো রুটি পাহাড়ের গতে খেতেছিল ওই দুটো রুটি দানের বদলে আমি দুটো আওলাদ দিয়েছিলাম নারায় দেখবে নারায় দেখবে তাহলে আজকে লক্ষ্য করুন আজকের ভাবুন আল্লাহ কিসে খুশি হবে বলার কিছু নেই আজকের আমি বলবো আপনাদের কাছে অনায় বিনয় করে বলবো এই মহফিলে যারা বসে আছেন এই মাদ্রাসা ছেলেদের জন্য আজকের আপনাদের কার গোশ আমি চাচ্ছি না কার গোশ চাচ্ছি না